থাইল্যান্ড দীর্ঘদিন ধরে এই দেশের জীবন জীবিকা স্বাভাবিক। এদেশে 27 নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র 111 জন, মৃত্যুর ঘটনা নেই বললেই চলে। মহামারী মোকাবেলায় স্বাস্থ্য কাঠামোর চেয়ে সেদেশের জনসম্পৃক্ততাই এনে দিয়েছে এই সফলতা। বাংলাদেশেও মহামারী মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে 13 দফা সুপারিশ জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের 5 সদস্যের বিশেষজ্ঞ দল, যেখানে সরকারের সবগুলো সংস্থাকে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। 13 দফা সুপারিশের মধ্যে করোনা মোকাবেলায় জাতীয় পরিকল্পনা মূল্যায়ন ও সংশোধন, কমিউনিটি ক্লিনিককে সম্পৃক্তকরণ, শহরের প্রতি মনোযোগ বৃদ্ধি, দেশের জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন সহ জোর দেওয়া হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব বণ্টন নিয়ে। জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে কাজে লাগানো, জনগণের মধ্যে একটা সচেতনতা, একটা জাগরণ গড়ে তোলা, তাহলে অনেক অসাধ্য সাধন আমরা করতে পারবো। অনেক জটিল যন্ত্রপাতি কেনার চাইতে, অনেক কোটি কোটি টাকা খরচ করার চাইতে সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে, যে আমাদের যে ডিলে ডালা বা সেখানে মানুষের সচেতন করার অন্যতম উপায় হতে পারে সামাজিক সংগঠন গুলা। তবে শহরাঞ্চলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবসান হতে যাচ্ছে বিশ্ববাসীর। ফাইজার উৎপাদিত করোনা ভাইরাসের ভ্যাকসিন আকাশপথে প্রথম বড় চালানের পরিবহন শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্রের পর পরিবহন কাজ শুরু করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। শুক্রবার এই উদ্দেশ্যে ফ্লাইট পরিবহন শুরু হয়েছে। আকাশপথে ভ্যাকসিনের প্রথম বড় চালানের অংশ হিসেবে শিকাগো থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড। কার্গো বিমান ও ট্রাকের ভিতরে সুটকেসের মধ্যে হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা করছে তারা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার এবং ইউনাইটেড এয়ারলাইন্স। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য। তবে ভ্যাকসিন বিভ্রান্তি সম্পর্কে নিজেদের ব্যাখ্যা উপস্থাপন করেছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী জানিয়েছেন, সংস্থাটি ভ্যাকসিন কার্যকারিতা যাচাইয়ের জন্য অতিরিক্ত ট্রায়ালের ব্যবস্থা করেছে। এদিকে ভারতের ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে দেশের 3টি শহরে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তিনি এই সফরে বেরিয়েছে। টিকা তৈরিতে প্রয়োজনীয় সব নিয়মকানুন সতর্কতা মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য মোদীর এমন সফর বলে জানানো হয়েছে। উচ্চ আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত হয়েছে 1,64,000 মানুষ। দেশটিতে 24 ঘন্টায় ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে 1,400 জন। শনাক্তের হার বাড়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সংকট সৃষ্টি হয়েছে। ব্রাজিলে সংক্রমণ কিছুটা কমলেও ইউরোপের অন্যান্য দেশে বেড়েই চলছে রোগী শনাক্তের সংখ্যা। ভারতে বেশ খানিকটা কমেছে দৈনিক সংক্রমণের হার। শুক্রবারই 43,000-এর ঘরে নেমে এসেছিল দেশটির দৈনিক সংক্রমণ, শনিবার তা আরও কমে এসেছে 41,000-এর ঘরে। এদিকে করোনার উৎস বা আতুরঘর চীন নয়, বরং ভারত এবং বাংলাদেশ থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে দাবি একদল চীনা বিজ্ঞানীর। অন্যদিকে ফাইজার উৎপাদিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের চালানের পরিবহন শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার পর পরিবহন কাজ শুরু করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। আর আগামী সেপ্টেম্বরের আগেই কানাডার বেশিরভাগ মানুষের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং কার্যকারিতা যাচাইয়ে অতিরিক্ত ট্রায়ালের ব্যাপারেও ঘোষণা দিয়েছে অক্সফোর্ড। এছাড়াও ভারতে ভ্যাকসিনের অগ্রগতি দেখতে দেশের 3 শহর সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।